এবার দেখি আরো কি বলে, দেখি ইসলাম কি বলে। একশতবার সুবহানাল্লাহ জিকির করিলে, একশতবার সুবহানাল্লাহ জিকির করিলে, একশো গোলাম আজাদের নেকি মিলিবে, একশতবার পান আর হাকিম পুরি দিয়া খাইলে, বলে না। এরপরেরটা আমরা মিলান, যারা খান আপনারা মিলান, আমি তো খাই না, লাগে মিলাইতে পারি না। একশোটা বিড়ি খাইলে পরেরটা মিলাই দেন, আপনারা মিলান, যে যেটা করেন এটা মিলান না, এটা আটটা মিলাইছে, হুকুর হুকুর করিয়া কাশবে। দাঁড়াও, তুমি দাঁড়াও দাঁড়াও, ওই দিকে ফিরে জোরে বলো, একশো তো বার বিড়ি খাইলে, হ্যাঁ একশতবার সুবহানাল্লাহ জিকির করিলে, বলেন একশো গোলাম আজাদের নেকি মিলিবে, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি মিআতা মাররা ফালাহু উদলু মিআতি রাকাবাতিন মিন বুলদি আদম মিন বুলদি ইসমাঈল। সুবহানাল্লাহ, একশতবার সুবহানাল্লাহ জিকির করিলে, একশো গোলাম আজাদের নেকি মিলিবে, একশতবার আলহামদুলিল্লাহ জিকির করিলে, একশো ঘোড়া দানের নেকি মিলিবে। একশতবার ফেসবুকে ঢুকিলে, পরেরটা মিলে দেন না, হ্যাঁ জীবন ধ্বংস হইবে, কিছুদিন পরে চোখ নষ্ট হইবে, কিছুদিন পরে কিডনি নষ্ট হইবে, কথা কয় না, কি করা যায়, মন চায় মাইক নিয়ে নিয়ে রাস্তার মোড়ে মোড়ে গাইয়া গাই এগুলো আমি। একশতবার আল্লাহু আকবার জিকির করিলে, একশতবার আল্লাহু আকবার জিকির করিলে, একশোট কোরবানির নেকি মিলিবে। একশতবার জিকির করলে লা ইলাহা ইল্লাল্লাহ, একশতবার জিকির করলে লা ইলাহা ইল্লাল্লাহ, নেকি দিয়ে ভরে যাবে আসমান জমিন খালি জায়গা, আসমান জমিন খালি জায়গা। সুবহানাল্লাহ, বলে না ভাই, আমি দেখি না, আমি একশতবার আবার আবার কবিতাগুলো আবার, একশতবার সুবহানাল্লাহ জিকির করিলে, বলে একশো গোলাম আজাদের সওয়াব মিলিবে, একশতবার আলহামদুলিল্লাহ জিকির করিলে, একশো ঘোড়া দানের সওয়াব মিলিবে, একশতবার আল্লাহু আকবার জিকির করিলে, একশতবার আল্লাহু আকবার জিকির করিলে, একশো ওট কুরবানির নেকি মিলিবে। একশতবার জিকির করলে লা ইলাহা ইল্লাল্লাহ,
নেকি দিয়ে ভরে যাবে আসমান জমিন খালি জায়গা। ওরা যদি ভাবলে চিঠি করতে পারে, একটি লাইট একটি লাইট, একটি কিনলে আরেকটি ফ্রি, দিনও বেশি দিন, টিকেও বেশি দিন, আলোও দেয় বেশি, কিনতে কিনতে যাইতে যাইতে শেষ। ওদের দুই নাম্বারটা যদি সারাদিন পাবলিসিটি করতে পারে, আমি আমার নবীর এক নাম্বারটা কেন পাবলিসিটি করতে পারবো না? কি যদি মাইকে মাইকে কইতে পারতাম রাস্তা 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 রাস্তা, কি কে বলবে? একশতবার নবীর উপর দুরুদ পড়িলে হাসরের ময়দানে নবীজির পাশে থাকিবে, একশতবার নবীর উপর দুরুদ পড়িলে হাসরের ময়দানে নবীজির পাশে থাকিবে। একশতবার একশতবার আস্তাগফিরুল্লাহ জিকির করিলে, একশতবার আস্তাগফিরুল্লাহ জিকির করিলে আসরের ময়দানে সব গুনাহ মাফ হইবে। হ্যাঁ, কে করবে কে করবে? সব শেষ হয়ে গেছে। ফেসবুকে ঢুকবে কে? বড় মোবাইল নিয়া ব্যাটকাইব কে? বলেন না কি হবে ফিউজ অ্যাপ, কি হবে মুসলমানদের বাকি জিন্দগি, কি কিসমতে আছে কাশ্মীরের মুসলমানদের? বারবার মুসলমানদের ফিউচার কি, আমাদের ফিউচার কি? স্কুল কলেজ গুলো বন্ধ কেন? উত্তর দাও, করোনা হবে, পিকনিকে করোনা হয় না, খেলার মাঠে করোনা হয় না, কক্সবাজারে করোনা হয় না, শুধু আমাদের প্রাইমারি স্কুল হাই স্কুল আর কলেজ ইউনিভার্সিটিতে করোনা। বোঝা গেছে গভীর ষড়যন্ত্র, তোমাদেরকে ধাক্কা দেওয়ার আগে তোমাদেরকে বিকলাঙ্গ করা হচ্ছে, কথা কয় না? আমাদেরকে কি করা হচ্ছে? বিকলাঙ্গ করা হচ্ছে ধাক্কা দেওয়ার আগে। জাতিকে অশিক্ষিত রেখে দাও, এই জাতি দিকে দিয়ে সমস্ত অপরাধ করানো সহজ। যে জাতি বুয়েট থেকে পাশ করা জাতি, ইঞ্জিনিয়ার মাশাআল্লাহ, বাঁশের জায়গাতে রডের জায়গাতে বাঁশ দিয়ে হাসপাতাল বানায়, এখন তোমরা অটো পাস কইরা কলা গাছ দিয়া বানাবে হাসপাতাল। কথা ঠিক, আমি ঠিক না কইলেও ঠিক, এটাও ঠিক। আচ্ছা, সারা বছর অঙ্ক কইরা অঙ্ক পারে না, সারা বছর ইংরেজি পড়া ইংরেজি পারে না, সারা বছর বাংলা ব্যাকরণ পড়া পারে না, এখন কিছু না পড়া তুমি অটো পাস, ইন্টারভিউ বোর্ডে বসলে কি করবা? বুট হয় না, অটো চাকরি দিত, অত ভাত ছিনি দুধ কলা দিয়ে খায় না, অত ভাত কি দুধ কলা দিয়ে অত ভাত খায় না? কি হবে আমাদের ফিউচার, কি হবে আমাদের জাতির ভবিষ্যৎ? যদি আমি বলি করোনা যার হবে সে হাসপাতালে যাবে, যে মারা যাবে সে কবরে যাবে, যারা থাকবে তারা পড়বে, এটা না হয়তো বুদ্ধির কথা, কথা কয় না? এটা না হয়তো কি কথা? হ্যাঁ, করোনা হয়েছে মারা গেছে তো কোথায়? হাসপাতালে, কবর, মারা গেছে তো কবরে, আর বেঁচে আছে তো কোথায়? স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে, যে যেখানে আছে সেখানে। এখন গার্মেন্টস সব চলতে পারে, ফ্যাক্টরি সব চলতে পারে, সব সেক্টর খোলা,
শুধু স্কুল কলেজ ইউনিভার্সিটি বন্ধ কেন, না জানি এর পেছনে কোনো বড় ধরনের ষড়যন্ত্র রয়ে গেছে। এই হুজুররা কয় কা মাহফিলের নামে আর কইতেও দিও না, বুঝে আসছে? এই জন্য আর কত আর কবে কমু বলা যায় না, কতদিন বলার সুযোগ আছে বলা যায় না। এই জন্য বাবারা হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিক্রিল্লাহ, কোন নেশা যেন তোমাকে আল্লাহর শরীয়ত থেকে আল্লাহর দিন থেকে ফিরিয়ে না দেয়। ওয়ামান ইয়াফআল যালিক, এবার রব্বুল আলামিন বলেন যে দিনকে প্রত্যাখ্যান করবা, দিন ছেড়ে দিবা, যার ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি তাকে দিন থেকে ফিরিয়ে দেয়। আল্লাহ তাআলা বলেন ওয়াউলাইকা হুমুল খাসিরুন, এরা পৃথিবীতে বড়ই ক্ষতিগ্রস্ত।